উত্তরাঞ্চলের জেলা নওগাঁ আম ও ধান উৎপাদনের জন্য বিখ্যাত হলেও এ জেলায় পাটের আবাদ হতো বেশ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তা আশঙ্কাজনক হারে কমছে। কৃষি বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে নওগাঁয় 8,025 হেক্টর, 2018-19 অর্থ বছরে 6,930 হেক্টর এবং 2019-20 অর্থ বছরে 6,150 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বৈরী আবহাওয়া, পাট জাগ দেওয়ার উপযুক্ত জায়গার অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্য দাম না পাওয়া সহ বিভিন্ন কারণে এ জেলায় পাটের আবাদ কমছে। অপরদিকে খরচ কম ও লাভ বেশি হওয়ায় এসব জমিতে এখন সবজির চাষ করছেন কৃষক। পাট ডুবানোর জায়গা না থাকার জন্যে আমরা এই অল্প পরিমাণে পাট বোনা হয়েছে। পাটের দাম আমরা পাচ্ছি না ঠিক মতো, এই জন্য আমরা বর্তমান পাটের আবাদ আর করি না। পানির অভাব, ধোয়ার কষ্ট, হাড়ত লেগে গেলে দাম নাই, আর পটলদার দায়ী 10 টাকা হোক, প্রত্যেক দিন হাড়ত লেগে গেলে পয়সা পাওয়া যায়। কৃষি কর্মকর্তারা বলছেন, পাটের ফলন বিপর্যয় হলেও অন্য সবজি চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন কৃষক। পাটের জমিটা আসলে এটা আমাদের বিভিন্ন সবজিতে যাচ্ছে, যেমন আমাদের করলা, কাঁকড়, পটল, তারপরে মিষ্টি কুমড়া, তারপর চাল কুমড়া এবং কিছু জমি আমাদের আউশে যাচ্ছে। আপনারা জানেন যেটা আমাদের খরাপ্রবণ এলাকা, বরেন্দ্র এলাকা, এখানে আমরা পানি সাশ্রয়ের জন্য আমরা